আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি গত কয়েকদিন যাবৎ একটু ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজ থেকে আশা করি রেগুলার ভিডিও আসবে। চলুন আজকের অটোমেশনটা দেখে নিই। আজকের অটোমেশনটা হচ্ছে ইমেজ ট্রেস নিয়ে। তো ইমেজ ট্রেসের অনেকগুলা বিষয় আছে, যে বিষয়গুলো আপনারা দেখেছেন যে অনেক প্রবলেমে পড়ছেন এই বিষয়গুলো নিয়ে। তো আমি সেই বিষয়টা নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইমেজ ট্রেসের একটা ফাইনাল নামে আমি একটা স্ক্রিপ্ট বানিয়ে রেখেছি। এই স্ক্রিপ্টটা আমি অনেক আগে বানিয়েছিলাম। তো স্ক্রিপ্টটা আমি ড্র্যাগ করে যখন ইলাস্ট্রেটর উপরে ছাড়বো, ছাড়ার পরে এখান থেকে কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আসবে। তো এখানে প্রথম যে অপশনটা এসেছে সেটা হচ্ছে ট্রেস প্রিসেট। তো এখানে আমি ট্রেস প্রিসেটে কয়েকটা প্রিসেট অ্যাড করেছি, আর চাইলে আরো বেশি অ্যাড করা যায়। এবং নিচে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ইনপুট ফোল্ডার, এখানে ইনপুট ফোল্ডার সিলেক্ট করতে হয়। তো আমি ট্রেস থেকে আমি যে কোনো একটা ট্রেস নিয়ে নিব, আমি ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা প্রথমে ছিল সেটাই নিয়ে নিচ্ছি। সিলেক্ট ফোল্ডার থেকে আমি আমার এই ফোল্ডার টেস্টিং ফোল্ডারটা সিলেক্ট করে দিব। টেস্টিং ফোল্ডারে কিছু কালারফুল এবং কিছু সাদা কালো ইমেজ আছে। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে টেস্টিং ইমেজ এর ফোল্ডারের ভিতরে এখানে অনেকগুলো জেপিজি আছে যেগুলো সাদা কালো, এবং দুইটা ইমেজ আছে কালারফুল। তো আমি এখানে নিচে যে অপশন গুলো আছে এই অপশন থেকে ইগনোর হোয়াইট, ইগনোর ব্ল্যাক, অটো আর্টবোর্ড সাইজ উইদাউট ট্রেস, তো এরকম কিছু অপশন আছে। একজন আমাকে বলেছিলেন যে উনি উইদাউট ট্রেসে শুধু ইমেজ গুলাকে ইপিএস এ রাখতে চান, তো ওই জন্যই হচ্ছে এই উইদাউট ট্রেসে অপশনটা রাখা হয়েছে। তো আমি ইগনোর, যেহেতু আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করছি, সো আমরা ইগনোর হোয়াইট করব এবং ব্ল্যাকটাকে আমরা রাখবো। ওকে তে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে একটা আউটপুট ফোল্ডার তৈরি হবে এবং ইমেজ গুলা একটা একটা করে ইমেজ ট্রেস হয়ে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে সেভ হচ্ছে। এবং এটার আর্টবোর্ড সাইজ হবে 4500 × 4500, আই মিন 4500 × 4500। তো শেষে এখানে অনেক বড় একটা অ্যালার্ট আসবে, কি কি ডিজেবল ছিল, কি কি ইনাবল ছিল সব কিছু। আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা আউটপুট ফোল্ডারে গিয়ে আমরা চেক দিব। তো দেখতে পাচ্ছেন যে এখানে পিএনজি সেভ হয়েছে, মূলত পিএনজি সেভ এর অপশন দিয়েছিলাম আমি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভেক্টর গুলো পিএনজি আকারে সেভ হয়েছে এবং ইপিএস সেভ হয়েছে। তো আমরা ইপিএস একটা ওপেন যদি করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এরকম ভাবে ভেক্টর গুলো আসছে, ঠিক আছে। তো আমরা যদি আরেকটা ভেক্টর ওপেন করি, এখান থেকে অন করলাম, অন করার পরে দেখতে পাচ্ছেন যে এটা, সরি, এটা বেশি বাইরে নিয়ে গেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে এটা ট্রেস করেছে, ঠিক আছে, ট্রেস করে এটা সেভ করে দিয়েছে। এগুলো একটু কেটে দিই। তো এখানে যেগুলো আছে সেগুলা থাকুক, কিভাবেই আমরা আবার ইমেজ ট্রেসটাকে চালু করব, ড্র্যাগ করে রাখবো, কন্টিনিউ দিব। দেওয়ার পরে এখানে বাকি যে অপশন গুলো আছে সেগুলো আপনারা ট্রাই করবেন। বা এখান থেকে আমি শিলোটি সিলেক্ট করছি। শিলোটি ক্ষেত্রে, সরি, শিলোটি এবং ব্ল্যাক এন্ড হোয়াইট দেখলাম, শিলোটি তো একই সেম। তো আমরা থ্রি কালার যেটা আছে সেটা দেখতে পারি। আমরা থ্রি কালার সিলেক্ট করব। এখান থেকে আমরা কোনো কিছুই আমরা কাটবো না, সবকিছুই থাকবে। ফোল্ডার হিসেবে আমরা এই ফোল্ডারটাই সিলেক্ট করে দেব এবং আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে কোডটা রান হয়ে যাবে। রান হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা ইমেজ ট্রেস হয়ে সেভ হতে থাকবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা কালারে এগুলো ট্রেস হচ্ছে, ট্রেস হয়ে সেভ হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ গুলো ট্রেস হয়ে সেভ হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে মূলত এই ট্রেসারটা কাজ করে। আর ট্রেসারের যে আরেকটা অপশন আছে সেই অপশনগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, কারণ ঠিক মতো এখন পর্যন্ত এটার কোড করা হয়নি, আমি সময় পাইনি বলে কোড করতে পারিনি। আমি পরবর্তীতে আপডেটগুলো যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে দেব। দেখতে পাচ্ছেন যে এখানে আমার সবগুলো ইমেজই সেভ হয়ে গিয়েছে। যদি আউটপুটে যাই দেখতে পাচ্ছেন যে এখানে আউটপুটে আমার যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে সেভ হয়েছে। তো আরেকটা জিনিস যেটা দেখানোর ছিল সেটা হচ্ছে ইমেজ ট্রেসার থেকে কন্টিনিউ দেওয়ার পরে আপনার
ফাইলগুলো সিলেক্ট করবেন কোন ফোল্ডারটা, ফোল্ডারটা সিলেক্ট করার পরে আপনি উইদাউট ট্রেসে যখন ক্লিক দিবেন তখন আর উপরের কোনো কিছুই কাজ করবে না, ইমেজটা ওপেন হবে এবং ডিরেক্টলি ইপিএস আকারে সেভ হয়ে যাবে, আপনার জেপিজিটাই ইপিএস আকারে সেভ হয়ে যাবে। এটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না, কিন্তু যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন ওনার জন্য মূলত এটা বানানো হয়েছে যে উনি ইমেজটাকে সরাসরি ইপিএস সেভ করতে চাচ্ছেন, তো ওইরকম ভাবে এটাকে কোড করা হয়েছে। এখন যদি আমরা ওই নিচের যে ফাইলগুলো রেডি হয়েছে এই ফাইলগুলো যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পারবো এটা পুরাটাই একটা ইমেজ, এই পুরো ইমেজটাকে মূলত ইমেজই রেখে ইপিএস বানানো হয়েছে। তো আজকে ভিডিওটা একটু শর্ট করলাম এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মূলত আলোচনা করার ছিল। আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো বানাই বা যে স্ক্রিপ্টগুলো আমি বানাই সেই স্ক্রিপ্টগুলাই মূলত আমি ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করি। তো ফ্রিতে প্রোভাইড করার পরে অনেকে আছেন যারা এই টুলসগুলো নিয়ে অন্য জায়গায় সেল করছেন, আমি আশা করবো আপনারা এই কাজটা দ্বিতীয়বার করবেন না, যদি আপনারা করেন তাহলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে, আপনারা দয়া করে এই কাজটা করবেন না, যদি কেউ করেন তাহলে আমি অন্য কোনো রাস্তা অবলম্বন করব, হতে পারে পরবর্তীতে পেইড আসবে, সো এই কাজটা অন্য কেউ করবেন না, আমি আশা করব আপনারা নেক্সট থেকে এই কাজটা কেউ করবেন না, যদি করেন তাহলে হচ্ছে আমি আর ফ্রিতে আপনাদের জন্য কোনো টুলস দিতে পারবো না। আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিওতে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।